উন্নয়নের অধিকার মানবাধিকার চিম্বুক পাহাড়ে এই ম্রো জনগোষ্ঠী প্রকৃতির সন্তান যারা চিরকাল পাহাড় পর্বত প্রকৃতি ঝর্ণা পরিবেশ জীব বৈচিত্র্য চিরকালের জন্য সংরক্ষণ করে এসেছেন এই ম্রো জনগোষ্ঠী প্রকৃতির সন্তান প্রকৃতির মধ্যেই প্রকৃতিকে রক্ষা করেই তারা এগিয়ে যেতে চান তারা চান না তাদের ঐতিহ্যগত জমিতে অ্যানসেস্ট্রাল ল্যান্ড প্রথাগত জমিতে তাদের স্বাধীন সম্মতি ছাড়া কোনো উন্নয়ন কর্মকাণ্ড হোক ফাইভ স্টার হোটেল বা পাঁচ তারকা হোটেল তো প্রশ্নই ওঠে না তো আমরা চাই আমরা আদিবাসী পাহাড়ি মানুষ এবং এই ম্রো জনগণ তারাও উন্নয়ন চান তারাও উন্নয়নের পক্ষে কিন্তু এমন উন্নয়ন তাদের জন্য তারা চান বা আমরা চাই যে উন্নয়নের অধিকার নিয়ন্ত্রণ তাদের হাতে থাকবে এমন কোনো উন্নয়ন তারা চান না যে উন্নয়ন তাদের ভূমি থেকে তাদের বিচরণ ক্ষেত্র থেকে তাদের ঐতিহ্য থেকে তাদেরকে চিরতরে উৎখাত করে দেয় উচ্ছেদ করে দেয় আমার বিশ্বাস যতই পায় তারা চলুক ওখানে পাঁচতারা হোটেল হবে না করতে দেব না সারা বিশ্বের পরিবেশবাদী মানুষ এখন রুখে দাঁড়াবে আমাদের সেনাবাহিনী যাদেরকে আমরা কথায় কথায় বলি দেশপ্রেমিক সেনাবাহিনী তারা নাকি একটা চুক্তি করেছে সেই চুক্তি করে তারা আবার একটা চুক্তি দিয়েছে আরেকটা বাংলাদেশের লুটেরা প্রতিষ্ঠান সিকদার কোম্পানির সাথে তারা ওই জায়গায় দখলদারিত্ব কায়েমের জন্য এখানে পতাকা তুলেছে সেই পতাকা আমাদের প্রধানমন্ত্রীর ছবি আমরা বলি আমরা কোনোদিন সামরিক বাহিনীর বিরুদ্ধে না কিন্তু আমরা সামরিক শাসনের বিরুদ্ধে বাংলাদেশের 61 জেলায় সাধারণ শাসন থাকবে আর 3 জেলাতে সামরিক শাসন থাকবে এইটা কোনো রাষ্ট্র হতে পারে না কাজেই পাহাড়ে আমরা দেখেছি সামরিক বাহিনীর চোখ দিয়ে সামরিক শাসনের চোখ দিয়ে 74 সাল থেকে পার্বত্য চট্টগ্রামে যা চালু আছে তা নির্জলা সামরিক শাসন তার বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে এখানে রণশিকদার আছে এখানে ম্যারিয়ট আছে এবং তারও পিছনে আছে এই প্রতিরক্ষা কিংবা রাষ্ট্রীয় সামরিক তাদের একটা আবহাওয়া আছে এবং 50 একর জায়গা রেলে যেখানে চলে আমরা দেখে দিই বিজিবি বিডিআর কিংবা সামরিক স্থাপনের নামে 1000 একর জায়গা সেখানে নিয়ে নেওয়া হয় কাজে হোটেল একটা কামার আমি মনে করি হোটেলের নামে সেখানে ম্রোদেরকে উৎখাত করা তাদেরকে বাস্তুচ্যুত করা তাদেরকে দেশত্যাগ করা এবং 1000 একর জায়গার উপরে এইসব প্রতিরক্ষা স্থাপনা নির্মাণের চেষ্টা এখানে চলছে কারা সেখানে ম্রোদের এখানে গেছে আমি চিম্বুক পাহাড়ে হোটেল কারা বানাচ্ছে তাদের যে ক্যারেক্টার তাদের চিনে নেওয়া দরকার এরা হচ্ছে সেই শিকদার গ্রুপ আমি কুয়াকাটায় গেছি আপনারা দেখেছেন যে পানি দখল হয় নদী দখল হয় আমি কুয়াকাটা দেখলাম সাগরের মধ্যে শিকদার গ্রুপ সাইনবোর্ড লেগেছে এই জমি ক্রয় সূত্রে শিকদার গ্রুপ কিনেছে সাগর কিভাবে মানুষ কেনে এই শিকদার গ্রুপকে আমরা দেখেছি এই করোনার সময় ব্যাংকের MD তার মাথায় কিভাবে বন্দুক ছুঁয়েছে এবং প্রাইভেট তারা প্লেনে করে থাইল্যান্ডে পালিয়ে গেছে এবং আসার আগে রাষ্ট্রের সঙ্গে আপাত করে জামিন পর্যন্ত নিয়ে ফেলেছে এখন আমাদের প্রশ্ন দাঁড়িয়েছে যে রাষ্ট্রের মালিকটা কে এই শিকদার গ্রুপের মতো কিছু লুটেরা গ্রুপ আজকে মুক্তিযুদ্ধের মাসে আমি এই কথা বলতে বাধ্য হচ্ছে যে কিছু লুটেরা গ্রুপ স্বাধীন মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে অর্জিত 30 লক্ষ মানুষের বুকে রক্তের বাংলাদেশ সেই বাংলাদেশের মালিক বনে গেছে পার্বত্য চট্টগ্রামে চিম্বুকে ম্রোদের এই ঐতিহ্যগত ভূমিতে 5 তারকা হোটেল বানানোর চিন্তা এই পরিকল্পনা এই ভাবনা অন্যায় এবং পাপ এই কারণে যে টাকা থাকলেই অর্থ থাকলেই আমরা এই ধরনের অপরিণামদর্শী উন্নয়ন চিন্তা করতে পারি না এবং ম্রোদের অধিকার আমাদের প্রতিষ্ঠা করতে হবে তাদের না বলবার অধিকার আছে তাদের নিজস্ব ভূমিতে তারা কি করবে কি করবে না 5 তারকা হোটেল করবে নাকি তারা ফুটবল মাঠ করবে এই অধিকার তাদের এই যে না বলবার অধিকার গণতান্ত্রিকভাবে আমরা যেন সেটাকে স্বীকার করবার চেষ্টা করি সংবিধানে বলা আছে পরিবেশ প্রতিবেশ রক্ষা করা হচ্ছে রাষ্ট্রের অঙ্গীকার এবং রাষ্ট্র এটা আমার জন্য করবে আমার পরবর্তী প্রজন্মের জন্য করবে।
আমার যদি একটার পর একটা বলে খালি রিসর্ট হতে থাকে আর ইকো রিসর্ট ফাইভ স্টার হতে থাকে, তাহলে আমার পাহাড় আর বোর্ড কেমন করে থাকবে পরবর্তী প্রজন্মের জন্য? তাহলে সংবিধান পরিবর্তন করে বলে দেন, বর্তমান আর ভবিষ্যৎ প্রজন্মের জন্য আপনারা প্রচুর পরিমাণে ফাইভ স্টার হোটেল আর রিসর্ট রেখে যাবেন, বন আর জলাশয় রাখবেন, বন্যপ্রাণী রাখবেন, এগুলো বলেন না। উন্নয়ন মানেই দালান কোঠা নয়, উন্নয়ন মানেই পথ নয়, উন্নয়ন মানে মানুষের জন্য সেই মানুষকে তার গৃহ থেকে উচ্ছেদ করে সর্বনাশ করে সেখানে পাঁচ তারা হোটেল করতে হবে কেন? থাকুক না, আমাদের দেশের আদিবাসীরা তাদের মতো করে, তারা যে উন্নয়ন চায় না সে উন্নয়ন কেন জোর করে তার উপর চাপিয়ে দিতে হবে? কেন পাঁচ তারা হোটেল করে ওখানকার সমস্ত জীব বৈচিত্র ধ্বংস করতে হবে? এই বিভৎস উন্নয়নের বিরুদ্ধে আজকে কথা বলার জন্য এখানে আসতে হচ্ছে সেটা আমার জন্য বেদনা। আজকে মার্চ মাসের দুই তারিখ, এই মাসে আমরা মুক্তিযুদ্ধের বিজয় অর্জন করেছিলাম, এজন্য দেশটা স্বাধীন করিনি। আজ যে ম্যারিয়ট কোম্পানি তার কাছে আমরা মেইল করেছিলাম, যে এরকম একটা মানবাধিকার লঙ্ঘন করে, যে পুরো জনগোষ্ঠীর জায়গায় ভালো প্রাইমারি স্কুল নেই, আমি শিক্ষক, ভালো হাই স্কুল নেই, সেখানে আপনি একটা ফাইভ স্টার হোটেল বানাচ্ছেন কার স্বার্থে? এই কথাগুলি তো কর্পোরেট লোকজন আনন্দ করবে, এখানে বিহার করবে, এখানে মৌজ মাস্তি করবে, তার জন্য এখানে পাঁচ তারা হোটেল বানাতে হবে? কাজে রাষ্ট্রকে বলে আগে স্কুল করেন, আগে কলেজ করেন, তাদের জন্য হাসপাতালের ব্যবস্থা করেন। সেখানে মানুষকে উচ্ছেদ করে উন্নয়নের নামে এতগুলো মানুষের জীবন এবং জীবন এবং বিপন্ন করে, জীবন জীবিকা এবং জীবন বিপন্ন করে, এইটা কি কোন গণতান্ত্রিক একটি জনদরদী সরকার এটা মেনে নিতে পারে না? এমরো জনগোষ্ঠী, বম জনগোষ্ঠী, প্রত্যেকে বলবো, প্রত্যেকের একজন বাঙালির এবং মুসলমানের যতটুকু অধিকার এখনো পর্যন্ত আমরা মনে করি সংবিধান অনুযায়ী আপনার ঠিক ততটুকুই অধিকার আছে। আপনি কোনো অবস্থায় এই জায়গা ত্যাগ করে যাবেন না, এখানে থাকতে হবে, সংগ্রাম করতে হবে, ফাইট করতে হবে এবং নিজের অধিকারটি বাস্তবায়ন করতে হবে। এবং আপনাদের সেই ন্যায্য অধিকারের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে আমি এখানে সম্মতি প্রকাশ করছি, এবং যতবার খুশি আপনারা বলবেন আমরা পাহাড়ে এবং ঢাকাতে সব জায়গায় সে আন্দোলন এবং সংগ্রাম করে থাকবো। কোনো অবস্থায় সেখানে পাঁচ তারা হোটেল হবে না, হবে না, হবে না। আমাকে জ্বর কই চুক চুক ধরে আমি আমরা পুরোটা প্রসেসে দেখেছি যে বিলবোর্ড হয়েছে সেখানে প্রাইম মিনিস্টার শেখ হাসিনার ছবি এবং সেখানে ম্যারিয়ট কোম্পানির লোগো দেওয়া লেখা। আমি বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী, আপনার ছবি ব্যবহার করে একটি বিশেষ সংস্থা এবং একটি বেসরকারি সংস্থা কিভাবে একটি হোটেল বানাচ্ছে এবং আপনার ছবি দেখে মানুষদেরকে ভয় দেখাচ্ছে যে আপনি এই কর্মকাণ্ডের সঙ্গে আছেন, নো মানুষদের বিপক্ষে আছেন। আমি মনে করি আপনি যখন বলছেন এই দেশের জনগণের মা আপনি, জননী আপনি, তাহলে এই নো মানুষদের জমি রক্ষার দায়িত্ব আপনার উপর বর্তায়। আপনি অচিরে বলুন আমি এই কর্মকাণ্ডের সঙ্গে না, অচিরে বন্ধ করুন এই ধরনের পর্যটন নামক তামাশা। আমরা এই দেশের জন্য ট্যাক্স দেই, আমরা সব কিছুতেই, তারপরে রাষ্ট্র আমাদের আমাদের ব্যর্থ করে দিয়েছে। পাহাড়ের পার্বত্য চুক্তি বাস্তবায়ন হয়নি এখনো, এবং উত্তরবঙ্গ এবং সমতলের আদিবাসীদের যে সরকারের যে অঙ্গীকার, বর্তমান ক্ষমতাসীন সরকারের যে অঙ্গীকার, আদিবাসীদের সমতল আদিবাসীদের মন্ত্রণালয় এবং ভূমি কমিশন আজও হয়নি। ভূমির অধিকার এটা আমাদের ঐতিহ্যগত অধিকার, পাহাড়ের আমাদের সব পাহাড়িদের আদিবাসীদের, সেই পাহাড় থেকে আমরা যে পাহাড় বন পরিবেশ আমাদের জীবন জীবিকা অস্তিত্ব
তা যদি আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়, আমাদের উন্নয়নের জন্য উন্নয়নের কথা বলে আমাদেরকে সেই জায়গা থেকে যেখানে আমাদের অধিকার রয়েছে থাকার, সেখান থেকে তারা যদি আমাদেরকে স্বার্থান্বেষী মহল যদি আমাদেরকে উচ্ছেদ করে, আমাদের তো তখন কিছুই করার থাকে না। শুধু মৌনা আজকে চিম্বুক পাহাড়ের বান্দরবনের মৌনা, আমরা শঙ্কিত সকল আদিবাসীরা, আমরা যারা পাহাড়ে আছি এমনকি সমতলেও আছি, তারা আমরা সবাই শঙ্কিত। এভাবে আস্তে আস্তে আমাদেরকে উচ্ছেদ করা হবে আমাদের ভূমি থেকে উন্নয়নের নামে, এটা তো হতে দেওয়া যায় না। যে পাঁচ টাকা হোটেলের কারণে আমরা আমাদের জীবন ধ্বংস দেখতে পাচ্ছি, সেটার যে প্রতিরোধ আমরা সেখানে করার চেষ্টা করেছি, এর বিপরীতে যথাযথ উদ্যোগ নেওয়ার পরিবর্তে প্রশাসন বড় আমাদের উপর হুমকি প্রদান করে চলেছে। সেখানে আমরা যারা অধিকার কর্মী হিসেবে এই আন্দোলনকে যারা সামনে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করেছি, যেসব ছাত্র জনতা পাড়াবাসী এবং গ্রাম প্রতিনিধি সেখানে আছেন, তাদের সবার ঘরে ঘরে সেনাবাহিনীর সদস্যরা গিয়ে তল্লাশি করে এসছে, আমাদের নাম লিস্ট করে আমাদের প্রত্যেককে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। তারা আমাদেরকে নানাভাবে হয়রানি করার চেষ্টা করছেন, আমরা জানি না কেন এগুলো হচ্ছে। আমরা পার্বত্যবাসী, আমরা বলতে চাইলেও বলতে পারি না, আমাদের মুখ থাকতে আমরা বোবা হয়ে গেছি, আমরা বলতে পারি না। প্রতিনিয়ত আমাদের প্রতি, আমাদের প্রতি, আমাদের নিরাপত্তার প্রতি আমাদের হুমকি হয়ে আছে। কিছুক্ষণ আগে র্যাং বলেছেন, সেখানে যারা আপত্তি করেছেন, তাদের অস্তিত্বের জন্য যারা প্রতিবাদ করেছেন, তাদেরকে প্রতিনিয়ত তাদের খোলা হচ্ছে, তাদের গ্রামে গ্রামে সারাশি অভিযান চালানো হচ্ছে। এই হচ্ছে আজকে পার্বত্য অবস্থা। আর একটা কথা বুঝে রাখা দরকার, সাংবিধানিক স্বীকৃতির মাধ্যমে কেবলমাত্র আদিবাসীদেরকে শুধুমাত্র একটা শোপিস করে রেখে দেওয়া যাবে না। সরকারকে বুঝতে হবে যে আদিবাসীরা হচ্ছে জীবন্ত সত্তা, তাদের জীবনের ব্যাপারে তাদের বক্তব্য আছে, তাদের পছন্দ আছে, তাদের অপছন্দ আছে। প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরীর মতন ব্যক্তিত্ব সহ মোট 62 জন নাগরিক কিন্তু এই ব্যাপারে প্রতিবাদ জানিয়েছে। পরবর্তীতে আমরা আবার একই ওই সবাই মিলে আবার সেনাবাহিনী প্রধানকে লিখেছি, কারণ সেনাবাহিনী আমাদের, শিকদার গ্রুপ আমাদের না, সেনাবাহিনী আমাদের বাহিনী, শিকদার গ্রুপ আমাদের না। শিকদার গ্রুপের বিরুদ্ধে নদী দখলের অভিযোগ আসে, শিকদার গ্রুপের বিরুদ্ধে ব্যাংকের কর্মকর্তাকে আঘাত করার অভিযোগ আসে, হত্যা চেষ্টার মামলা হয়, রাতের অন্ধকারে দেশ থেকে পালিয়ে যায়। সেই শিকদার গ্রুপের সাথে আমাদের সেনাবাহিনীর কোনো চুক্তি আমরা চাই না, এই চুক্তি বাতিল করতে হবে। সেনাবাহিনী যদি কারোর সাথে চুক্তি করে, সেনাবাহিনী চুক্তি করবে দেশের জনগণের সাথে। সাংবিধানিক সেই চুক্তি তো সেনাবাহিনীর সাথে আমাদের আছে, সেনাবাহিনী তো আমাদের সংবিধানের ঊর্ধ্বে নিশ্চয়ই উঠবে না। আমরা সেনা প্রধানের কাছে চিঠিটিকে বলেছি যে আমরা আপনাদেরকে সহ ওনাদের সাথে বসতে চাই, আমাদের আপত্তিগুলো জানাতে চাই, পদ্ধতিগতভাবে সঠিক থাকতে আমরা পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়কে লিখেছি, পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের কোনো বিবৃতি আমরা পাইনি। সেনা প্রধানকে লিখেছি, আশা করি তিনি আমাদেরকে সাক্ষাৎ দিবেন, আমাদের কথা না শুনে আমাদের মতামত আছে এই কথা তিনি বলতে পারবেন না। আপনারা জানেন যে জাতিসংঘ কিন্তু ইতিমধ্যে আপত্তি দিয়েছে, অর্থাৎ জাতীয় স্থানীয় পর্যায় থেকে জাতীয় পর্যায়ে, জাতীয় পর্যায় থেকে আন্তর্জাতিক পর্যায়ে এই বিষয়টা উঠে গেছে। উঠেছে এই কারণে যে সরকার আমাদের কথা শুনতে পায় না। আমরা যতই জোরে প্রতিবাদ করি না কেন, সরকার আমাদের কথা শুনতে পায় না। সরকারকে আমাদের কথা শুনতে হবে, সরকারকে আমাদের কথা শুনতে বাধ্য করাতে হবে। এইটা মৌ জনগোষ্ঠীর ভূমি এবং এই ভূমিতে পার্বত্য শান্তি চুক্তি অনুযায়ী আপনাদেরই পূর্ণ অধিকার থাকবে, আপনাদের মতামতের ভিত্তিতেই এখানে যা হবার হবে। এই মতামত একটা পদ্ধতি অবলম্বন না করে কোনোভাবে উল্টে দেওয়ার কোনো সুযোগ নেই। যে বিশিষ্ট জন্ডা যে বিবৃতি দিয়েছেন, জাতিসংঘ থেকে যে কথা বলেছেন, যদি সরকারের বিন্দুমাত্র মানবিক চিন্তা থাকত, যদি দেশপ্রেম বোধ থাকত, তাহলে এতক্ষণে আমরা শুনতাম এটা বাতিল করা হয়েছে, ব্রু জনগোষ্ঠীর কাছে এই পাহাড় হস্তান্তর করা হয়েছে, তার জায়গা তাকে বুঝে দেওয়া হচ্ছে। আমরা কেবল চুক্তি বাতিলের আর হোটেল প্রকল্প বাতিলের দাবি করছি না, আমরা ওই জমির দখল থেকে সকল যারা ওখানে আছে সেই দখল থেকে তারা যেন সরে যান এবং ওই জমির দখল যেন আবার নৌ জনগোষ্ঠী পায়, সেই দাবিও আজকে করছি।
চুক্তি বাতিল করতে হবে। কোনোভাবেই এখানে পাঁচতারার হোটেল বা ইকো রিসোর্ট লাগবে না, বান্দরবন নিজেই একটা ইকো রিসোর্ট, এখানে আলাদা করে ইকো রিসোর্টের প্রয়োজন নাই। তিন নম্বর হচ্ছে ওই জমির দখল বুঝিয়ে দিতে হবে ওই মৌ জনগোষ্ঠীকে, যারা যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী ওই জমি পাহাড় এবং বন রক্ষা করে এসছেন। আপনাদের সাথে থাকবো, সম্মতি জানাচ্ছি। আমরা বলতে চাই যে আমরা আমাদের যে দাবি, এই দাবির পক্ষে পুরো আদিবাসীরা আজকে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সকল আদিবাসী, আজকে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সকল সচেতন মানুষ, আমরা ঐক্যবদ্ধ, আমরা ঐক্যবদ্ধ হয়ে এটা প্রতিরোধের সংগ্রাম আমরা গড়ে তুলব। এটা কোনো ক্রমেই হতে দেব না, এটা প্রতিরোধের মুখে পড়বে। আমি স্পষ্টভাবে সরকারকে বলে দিতে চাই, বাংলাদেশ কারো জমিদারি হয়ে যায় নাই, কোন বিজনেস গ্রুপের, কর্পোরেট গ্রুপের আজকে লুটপাটের লীলাক্ষেত্রে পরিণত হয়ে যায়নি বাংলাদেশ আজকে। সেই জন্য আজকের এই সমাবেশের সাথে আমি স্পষ্টভাবে সংহতি জ্ঞাপন করছি, আমরা পার্লামেন্ট থেকে যদি একজন হয়, দুজন হয়, পাঁচজন, দশজন হয়, আমরা আপনাদের সাথে আছি। আমরা পার্লামেন্ট যদি সিদ্ধান্ত নিতে না পারে, আমরা জনগণের রাজপথে থেকে এই সিদ্ধান্ত আদায় করব, এই প্রতিজ্ঞা ব্যক্ত করে আমি বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। এই সমাবেশ থেকে প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ যে আপনি অবিলম্বে এই পাঁচতারা হোটেলের পায়তারাকে বন্ধ করুন, এবং এই ধরনের পরিবেশ বিধ্বংসী যত ব্যবস্থা, এই ব্যবস্থার বিরুদ্ধে আপনি আপনার নির্দেশ দান করুন।